আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আপুর আজকে আমি একটি খুবই সুন্দর অল ওভার ড্রেসের ডিজাইন স্টিচ করে দেখিয়ে দিব। তো প্রথমে আমি ফেব্রিক্সের উপরে এঁকে নিয়েছি। এর আগের ভিডিওতে আমি এগুলোকে হোয়াইট পেপারের উপরে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছিলাম, আজকে জাস্ট আমি স্টিচগুলো দেখিয়ে দিব। তো এখানে আমি দুটি কালার সুতো ইউজ করব এবং শোয়ের সাথে দুটি সুতো আমি গেঁথে নিয়েছি। এখান থেকে আমি সবুজ কালার সুতোগুলো ইউজ করব। ফুলের লতা যতগুলো আছে প্রত্যেকটি লতায় আমি একই স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। কোনো ভিউয়ার্স আপুরা যদি মনে করেন যে এই স্টিচটি আপনাদের জন্য কঠিন হয়, সেক্ষেত্রে আপনারা কাঁথা স্টিচ ইউজ করতে পারেন। পাতার বোটাগুলো আমি ডাল ফ্লোর দিয়ে কমপ্লিট করে নিব। প্রত্যেকটি পাতার বোটা এবং যতগুলো লতা আছে এভাবে সবুজ কালার সুতো দিয়ে এবং একই স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। এবার আমি পাতা তিনটি বরাদ্দ করব এবং পাতার জন্য অরেঞ্জ কালার সুতো ইউজ করব। আর এখানে আমি স্ট্রেট স্টিচ অথবা এটাকে আমরা আঞ্চলিক ভাষায় খেজুর পাতা স্টিচও বলে থাকি, এই স্টিচটি দিয়ে আমি পাতাগুলো ভরাট করে পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিব। এখানে আমার সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছে স্টিচগুলো একটু হালকা পাতলা হয়েছে, মাঝখান থেকে একটু ফাঁকা দেখা যাচ্ছে। তো আপনারা যখন আপনাদের ড্রেসের উপরে করবেন, চেষ্টা করবেন স্টিচগুলো একটু ঘন ঘন দিতে। তো ঘন দিলে সেক্ষেত্রে ভরাটটা খুবই দারুণ লাগবে এবং খুবই সুন্দর একটি লুক চলে আসবে। এভাবে আমি প্রত্যেকটি পাতায় কমপ্লিট করে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আপনারা চাইলে এত সুন্দর অল ওভার ড্রেসের যে ডিজাইনটি, এটি আপনারা শাড়ি, টু পিস, থ্রি পিস, এমনকি যদি আপনারা চান যে এটা দিয়ে ওড়না করবেন, সেক্ষেত্রেও খুবই দারুণ একটি ডিজাইন হবে। প্রায় কমপ্লিট হয়ে আসলো, এই যে কমপ্লিট একটি লুক।